আজকে হচ্ছে মঙ্গলবার, তো ঘড়ির কাটা এখন 7:45, দেখতেই পাচ্ছ লেট, কারণ আজকে তো নীল যাবে না দোকানে। আর আজকে সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম, তো চলো আপাতত এখন দিনটাকে হাসি মুখে শুরু করি। গতকালকের থেকে বৃষ্টি হচ্ছে জানো, সোমবার ছিল গতকালকে বিকেলবেলা এই 5 মিনিট মতো একটা বৃষ্টি হয়েছে, তারপরে আবার দাঁড়া লাইটটা জ্বালিয়ে নি, তো বৃষ্টি হয়েছে। আজকেও আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হয়েছে, হঠাৎ থেকে বৃষ্টি হচ্ছে, আমি জানি না, মেবি হয়তো ভোরবেলা থেকে কি রাতের থেকে বৃষ্টি হচ্ছে। আর শীতকালে বৃষ্টিটা না এমনি শীত ঠান্ডা একেবারে আমি কাবু একদম, কিন্তু এই শীতকালে যদি বৃষ্টি হয় মানে কোনো কিছুতেই যেন মজা নেই, ভালো লাগে না একদম, আমি শীতের এই বৃষ্টি সহ্য করতে পারি না। তো যাই হোক, এমনি যা ঠান্ডা পড়ে এখানে তার মধ্যে যদি আবার বৃষ্টি হয় তো ভাবতে পারছো কি অবস্থা আজকে হবে। তো যাই হোক, এবেলা তো নীল তো মঙ্গলবার, যেহেতু জানো মঙ্গলবার ওর অফ থাকে দোকান, তো ওই জন্য এবেলা তো যাচ্ছে না, বিকেলবেলা হয়তো ওই যেরকম প্রতিবারের মতো আমি পড়াই, ও দোকান দোকানটা একটু ওয়েট করে, ঘন্টা দেড়েক পৌনে দেড়েকটার থেকে বেশি হয়ে যায়, 1.5-2 ঘন্টা এরকম মতো হয়ে যায়। তো যাই হোক, কি আর করা যাবে, এই বৃষ্টি বৃষ্টি হলে ভালো লাগছে না আমার, এখন বৃষ্টিটা একটু কম, তো আমি গিয়ে যাই হোক চাঠাগুলো বসাই, ভাত বসাই, আজকে আর টিফিন বানানোর কোনো ইয়ে নেই, চলো নাহলে দেরি হয়ে যাবে। ওই ঘরে কাজটা সেরে চলে আসলাম, এসে মানে কাজ সারা আমার অনেকক্ষণই হয়ে গেছে, কারণ আজকে যেহেতু নীল তোমার টিফিন নেওয়া নেই, তো ওই জন্য হালকা কাজ বেসিক্যালি, কারণ ওর টিফিন নেওয়া থাকলে ওর ভাত রেডি করে দিতে হয়, সেই কড়াই ঠড়াইগুলো নামাতে হয়, অনেকটাই তখন টাইম লাগে, আজকে একদম ফটাকসে কাজ হয়ে গেছে। আর তারপর একটু মামনির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম, শান্তি আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, মামনি তো রান্না করছে, আর সমানে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, আবার দৌড়ে চলে আসলাম ঘরে। আর এই হচ্ছে ব্যাপার, বৃষ্টি থাকলে আমার একদম ভালো লাগে না, মানে মন মেজাজ মনে হচ্ছে সারাক্ষণ শুয়ে থাকি বসে থাকি, কোনো কাজের এনার্জি পাই না, জামা কাপড় তো শুকাই না, কি করবো সব জামা কাপড়গুলো ভাবছি রেখে দেবো, কারণ বেকার ধুয়ে শুকাবে না, বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, সব রেখে দেবো, রোদ উঠলেই মেশিন চালাবো, মেশিনের মধ্যে একবারে সব দিয়ে দেবো। তো যাই হোক, আছে বিকালবেলা আমাদের নিমন্ত্রণ আছে পুরো ফ্যামিলি পুরো পরিবারের, তো যাই দেখা যাক, সবাই হয়তো যাবে, যাওয়ার মধ্যে তো সেরকম তো কোনো ব্যাপার নেই, হয়তো বাবা যাবে না, ঠাম্মা তো বাদই দাও, বাবা হয়তো যাবে না, কারণ বাবার কোথায় নাম গান আছে, বাবা সেখানে যাবে, এবেলাই চলে যাচ্ছে তাড়াতাড়ি, বাবার এতক্ষণে স্নান হয়ে গেছে, মামনির রান্না হয়ে গেলেই খেতে দিয়ে দেবে। ও বিকেলবেলা যেহেতু নিমন্ত্রণ আছে, মাছ মাংস সব, মানে অ্যাকচুয়ালি কী বলো তো, একটা দাদা আছে ওই ওই পাড়ায় থাকে, তো আমার শ্বশুর শাশুড়িকে মানে মামনি বাবাকে মা বাবা পাঠিয়েছে পুইতের, ঠিক আছে, তো তাদের বাড়িতে খাওয়া দাওয়া রয়েছে, ওদের বাড়িতেই আর কি যাব, সকাল সকাল ফোন করেছিল, নিমন্ত্রণটা বলেছিল বুধবারে খাওয়াবে বলে, কিন্তু আজকে সকালবেলা আবার ফোন করেছে, ফোন করে বলছে যে না আজকেই আসতে হবে, আজকেই নিমন্ত্রণ, আজকেই তোমরা আসো। তো মামনি আমাকে জিজ্ঞাসা করলো যে আজকে তাহলে যাবে, বললাম হ্যাঁ আজকে গেলেই ভালো, কারণ হচ্ছে নীলেরও দোকানটা বন্ধ থাকে, আর আমার পড়ানো হয়ে গেলে তাড়াতাড়ি আমি বাড়ি চলে আসতে পারবো, তাহলে যেতে পারবো। তো বললো ঠিক আছে, দুপুরবেলাই ডাকছিল, না বললাম না দুপুর আর যাবো না, রাত্রিবেলাই যাবো, একবারে রাতের ডিনারই করে নেবো, দুপুর বলছো লাঞ্চ করে ডিনার করে আসতে, না না লাঞ্চে আর যাবো না। তো এই হচ্ছে ব্যাপার, পড়াতে যাবো 6:45 বেরোবো, একেবারে পড়িয়ে ঠড়িয়ে নীল একটুখানি যেরকম বললাম তোমাদের সকালবেলা যে একটুখানি দোকান টোকান খুলবে, একটু দোকানে বসবে, তারপরে একের সাথে একবারে দোকান বন্ধ করে আমাকে নিয়ে চলে আসবে, তারপরে ওই বাড়ি যাবো, দেখা যাক। আর এই হচ্ছে আপডেট আপাতত। ও যেহেতু বিকালবেলা হেভি খাওয়া দাওয়া হবে, ওর জন্য মামনিকে আমি বললাম, মামনি এই জাস্ট বিয়ে বাড়ি খেয়ে আসলাম,
তারপরে আমার না ওই রাত্রিবেলা খাওয়া হবে, তো অত কিছু সব ডাল ফাল করবে, মাছের মাথা দিয়ে মুগ ডাল ফুগ ডাল করে, তো ওই জন্য আমি তো মামনিকে বললাম যে এই বেলাটা না তুমি একদম নিরামিষ করো, ডাল করো, মসুরির ডাল করছে মামনি পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে বাঁধাকপি করছে, আলু ভাজা করছে, বেগুন ভাজা করছে, আর হয়তো একটা পুঁই শাকের ঘাটের কিছু একটা তরকারি হবে। খেলাম এই ভালো খাবার, আর সব থেকে ভালো ও ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো ডিম সিদ্ধ খেয়ে নেবো, মানে ওটা আর কি ডিমের আর কি ঝোলো না, কিন্তু ডিমটা খাওয়া হবে, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, দুপুরবেলা ডিমটা খেয়ে নেবো আমার আর নীলের, আর ওইদিকে বাবাই আর দিদিভাই খাবে আর বুনু খাবে, আমরা এই কজন পাঁচজনের পাঁচটা ডিম বসিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে, অসুবিধা হবে না, খেয়ে নেবো। আর বিকাল বা তো ওদের বাড়ি খাওয়া দাওয়া ধরো ভালো মন্দই খাওয়া দাওয়া করবে, মাছ মাংস অনেক কিছু হেনা তেনা, আমি তখন মামনিকে মাছ নিয়েছিলাম মামনি আজকে সকালবেলা, ওটা কারণ উনি ও ওই বাড়ির যে দাদা আছে, দাদা ফোন করেছে তখন কটা বাজে 9:30, ফোন করেছে যে আজকে দুপুরবেলায় আসতে হবে, তো আমি তো না করে দিলাম যে তার আগে তো আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, 9:30 সময় ফোন করলে তখন আর বললে হয় মাছ নেওয়া হয়ে গেছে, আমি তখন মামনিকে বললাম কি যে এক কাজ করো মামনি মাছ টাছ আর রান্না করো না, ভোলা মাছ নিয়েছিল তাই বলে মাছ আর রান্না করো না, এই কাঁচা মাছই রেখে দাও, আগামীকাল খাওয়া যাবে, এই বেলা বরঞ্চ নিরামিষ করো একেবারে, আমি আমরা শুধু একটা ডিম সিদ্ধ করে নেবো, ব্যাস আমাদের খাওয়া কমপ্লিট, আর এমনিতে যা ডাল তরকারি মামনি যা টেস্টি রান্না করে আর কিছু লাগে না, তো এই হচ্ছে ব্যাপার। আর তো চলো, আপাতত নীল এখন নেই ঘরে, নীল একটা বন্ধুর সাথে দেখা করতে গেছে এখানে পাড়াতে, চলে আসবে, আসলে টিফিন ব্রেকফাস্ট করবে, ঘড়িকা তো এখন 10:25, কালকে একটা পাউরুটি কিনেছিলাম, ক্রিম পাউরুটি, হঠাৎ করে ক্রিম পাউরুটি খেতে ইচ্ছা করলো, তো ব্রেডের মাঝখানে যে ক্রিম থাকে না ওরকম, তো এনেছিল এক প্যাকেট, একটা প্যাকেটের মধ্যে 6 পিস মানে 6টা পাউরুটির ওরকম সেট থাকে, তো সবাই মিলে আজকে ওটা খাওয়া হলো, তো আমি খাইনি এখনও, চায়ের সাথে সবাই খেলো আমি আর খাইনি, আমি এখন খাবো, আর নীল আসলে নীল হয়তো ভাত ভাত খাবো, তো ভাত ছাড়া আর কিছু খায় না, ভাত খাবে, তো যাই হোক চলো আসুক, ওয়েট করি। তো এখন ব্রেকফাস্ট করতে বসবো, নীল এসে গেছে আর ডিম ছুলে নিয়ে আসলাম দুপুরের জন্য, ব্রেকফাস্টটা করি, দেখো ডিম, এই যে দুপুরের ডাল, এই যে আমার পাউরুটি, আর এই যে বাঁধাকপি, এখান থেকেও এখন খাবে আর দুপুরে, হ্যাঁ আমি তো বললাম আমার জন্য, এখানেও এখন খাবে আর দুপুরে আমার একটু আছে, মামন একটু পরে দেবে, তো যাই হোক চলো এখন বাঁধাকপি দিয়ে ওকে ভাতটা মাখিয়ে দিই, তারপরে ব্রেকফাস্ট করে নি। স্নান টান করে একেবারে ধূপ দেখিয়ে চলে আসলাম, আর এখন বাজে ঘড়িতে 1:45, ডিনার লাঞ্চ করব, আবার মায়ের ব্লগটা দেখে বলবে তুই লাঞ্চে লাঞ্চটাকে ডিনার, ডিনারটাকে লাঞ্চ আবার তুই বলছিস, ও যাই হোক মা বলতে বলেছে ওইসব না বলে, বলবি দুপুরের খাবার, রাতের খাবার, সকালের খাবার, তো যাই হোক দুপুরের খাবার এখন খাবো, আর নীল ওখানে কিন্তু অলরেডি ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে গেছে, আমি ঢুকিনি কারণ আমি যদি ব্ল্যাঙ্কেটের তলায় আমি আর বেরি আর খাবো না, কিছু না ঘুমিয়ে পড়বো, এত ঠান্ডা লাগছে না আজকে কি বলবো, মেঘ করে এসে বিকালবেলা এদিকে আবার নিমন্ত্রণ, হোয়াট দা হেল, আই এম সো হ্যাপি, আই এম সরি, বিকালে আবার এদিকে নিমন্ত্রণ না এদিকে আবার পড়ানো আছে, বাবা জানি না উঠতে পারবো কিনা যেতে পারবো কিনা, আজকে যাওয়াটা চাপ আছে, বৃষ্টি হলে যাবে কেমন করে, চলো দুপুরের খাবারটা সেরে নি, দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে, আমি তখন থেকে লাঞ্চ ডিনার এগুলো কিছু বলবো না কারণ খাওয়া দাওয়া ভুল হয়ে যায় বলে মা বারণ করেছে, বলছে কিরকম ভেঙে দেখেছ, তো আমি দেখছি জাবি মিট, এ দেখো জাবি মিট হচ্ছে, আর ও দেখছে নন্টে মন্টে তাই না,
নন্টে বন্টে দেখছে। যাই হোক, এখন রেস্ট নেবো আর আজকে বেরোবো 5:30। সাড়ে পাঁচটা নাগাদ আছে বেরোবো, কারণ ওর তো চাপ নেই, আমার তো 6:10-15 গেলেও অসুবিধা হয় না। তো এই হচ্ছে ব্যাপার, চলো একটু রেস্ট করে নিই। আর অন্ধকার বলে দেখো লাইট জ্বালিয়ে ব্লগ করছি। এ দেখো বাইরের ওয়েদারটা দেখো কি বিরক্তিকর। এমনি শীতকালে অত বেশি রোদ থাকে না, তার মধ্যে যদি এরকম অবস্থা হয়। আর আজকে যা খেলাম না, ও ফাটাফাটি, যেরকম তরকারি সেরকম ডাল, আহা ভাজা, পাঁপড় ভাজা, ডিম সেদ্ধ, মানে ডিম সেদ্ধটা আজকের দিনে লাগেই না, জোর করে খাওয়া। তো এনিওয়েজ চলো, ও তো শুয়ে পড়েছে, এখন আমিও দবস করে শোবো, শুয়ে তারপরে এটা দেখতে দেখতে হয়তো ঘুমিয়েও পড়তে পারি। আজকে তো ফ্যান্টাস্টিক ঘুমানোর ওয়েদার, ঘুমিয়েও পড়তে পারি। দেখা হচ্ছে বিকেলবেলা। গুড ইভিনিং, এখন বাজে ঘড়িতে 6:06 বাজতে 15-20 মিনিট বাকি। তো যাই হোক, জানোই তো তোমরা আজকে যেহেতু মঙ্গলবার, ওজন এই টাইমেই আমরা বেরোচ্ছি। আজকে এটা এত ঠান্ডা পড়েছে না, আবার না সাডেনলি ঠান্ডাটা লেগে গেল। এবার মা ব্লগ দেখলে বা কথা শুনলে বলবে আবার তুই ঠান্ডা লাগালি, কি করবো, ভেপার মেশিন আছে, ভেপার নিলে আশা করছি ঠিক হবে, কারণ কাশি হবে না আমি জানি, কারণ খুব সর্দি হয়ে গেছে। তো এনিওয়েজ, মানে এই থেকে কাশি হবে কিনা বলতে পারছি না। তো চলো, বেশি আর দেরি করবো না, বেরোই তাড়াতাড়ি, গেলে তাড়াতাড়ি পড়িয়ে এসে তো আবার নিমন্ত্রণ বাড়িয়েও যেতে হবে, খাওয়ার সময় গেলেই কেমন একটা লাগে না, একটু আগে আগে যাব। আমি বাড়ি আসবো, সবাই হয়তো, মামুনি তো চলে গেছে আগেই, আর দিদি ভাই ওরা সব যাবে, আমার আগেই চলে যেতে বলবো, কারণ কারণ হচ্ছে যে আমি এসে রেডি হব, শাড়ি পরবো, তো ওর জন্য শাড়ি টাড়ি পরে যাব, তো ওর জন্য আমার তো একটু লেটই হবে যেতে। এই হচ্ছে ব্যাপার। তো চলো আপাতত এখন বেরোনো যাক। তো এই যে চলে এসেছি দোকানে, এখন একটু চা টা খাবো, তারপরে পড়াতে যাবো, 6:00। এখন গাড়ি পড়ে আসি, 6:15। তো আমি চলে এসেছি পড়াতে, পড়িয়ে আমি বেরোলাম, আর এই যে 8:00 বাজে, দোকান ক্লোজ করে আসছে, আমি এখন এখানে দাঁড়াবো, ও চলে আসবো এক্ষুনি। নীল চলে এসছে, রিফিল করিয়ে, ফিউল রিফিল করিয়ে আমি যাচ্ছি বাড়ি। তো এই যে চলে আসলাম বাড়ি, এখন রেডি হব, আর ঘড়ি কাটা 8:30, ওই যাওয়ার টাইম, খাবার টাইমেই লোকের বাড়ি যাওয়া হচ্ছে, আমার এইগুলো না একদম ভালো লাগে না, একটু আগে যাব, একটু কথা বলবো, তবে না খাবার টাইমে লোকের বাড়ি গেলে আমার ভালো লাগে না। হ্যাঁ, আমার ব্যাগটাও নিয়ে যাও, জ্যাকেটটা শুধু এই ঘরে রাখো। কোন জ্যাকেট? ওই ওই কালো জ্যাকেটটা। এত পাতলা জ্যাকেট পরে যাও, ঠান্ডা লাগবে কিন্তু ওখানে। জ্যাকেট পরে যাব কি আমি? তাহলে আমাকে মোটা সোয়েটার বার করতে হবে। শাড়ি পরবে তো, রেডি থাকো ঠান্ডা লাগানোর জন্য, নাক মুখটা জড়িয়ে নেবে। যাই হোক চলো, এখন রেডি হয়ে, রেডি হয়ে বেরোই। তো এই যে রেডি হয়ে গেছি, রেড কালারের শাড়িটা পরে নিলাম, আর এই কলমকারি প্রিন্টের এই ব্লাউজের সাথে। তো যাই হোক চলো, বিয়ের শালটা নিয়ে নেবো, এই যে বিয়ের শালটা তোমাদের দেখাবো আজকে ফ্রি, তারপরে দেখাবো শালটা ওভারঅল পুরো কাজ করা। তো যাই হোক চলো, আপাতত এখন গুটি গুটি পায় বেরোই। তো এই যে পৌঁছে গেলাম তাদের বাড়ি, আর অন্ধকারের জন্য বুঝতে পারছি না, শুধু উপরে লাইট জ্বলছে, নিচে এই ঘরে লাইট জ্বলছে, এরকম মানে খাচ্ছে। এই যে আমরা তাদের জন্য কিছু গিফট আর এই মিষ্টি নিয়ে এসেছি চলো। আর এই যে মন্দির, মন্দিরটা কিভাবে বোঝাবো, দিনের বেলা আসলে বোঝা যেত। এই দেখো মন্দির, মা কালীর বড় মন্দির, সুন্দর, ওয়েল ডেকোরেটেড একদম।
এখানে সব বসে বসে করে যাচ্ছে আর সমানে আমাকে ভেঙাচ্ছে। কি বলে পুরো বাড়িটা টুর করেছি, মানে দেখেছি, সব তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে আমরা বসে পড়েছি খেতে, আর ঢোকার সময় তো দেখতেই পেলে মামনি আগেই খাওয়া গেছে, ওই যে সিঁড়ির মধ্যে বসে বসে আমাদেরকে দেখছে। চলে আসলাম বাড়ি ডিনার ফিনার করে। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে 10:15, ঘুমানোর পালা, ঘুমিয়ে পড়বো। তো চলো, ব্লগটাকে আর বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আর তোমাদের কারোর সাথে আলাপ করালাম আমার ফার্স্ট টাইম, তো এরপর যখন যাব তখন তোমাদেরকে দেখাবো। আর যাই হোক, তাও একটুখানি মাঝখানে ভিডিও করেছি, তোমরা সেটা দেখবে। আর চলো, ব্লগটাকে যেখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট।